জব শনের মন মোহিনে বিনোদীর আহ কি শান্তি! এই শালার ছোট ভাইটার জন্য ছোট করুর জন্য কোনো জায়গায় গিয়ে বিড়ি খেয়ে একটু শান্তি পাই না। আইলেই খেলি এর কাছে দাবি করবো, এটা খাও এটা খাও না রে মারে কয়ে দিন। কি শান্তি! কে হয়েছে রে, তুই এই জায়গায় কে? ভাই আমি কিন্তু দেখে ফেলাইছি, তুই কি দেখছস সরে জায়গা থেকে। ভাই আমি কিন্তু আম্মারে কয়ে দিমু কইলাম, যা কগা আমি ভয় পাই নাকি? আচ্ছা আমি আম্মারে হানি কয়ে দিতেছি, দাঁড়াও। এই স্যারা শুন শুন শুন, দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আই ভয় এই জায়গায়। ওই স্যারা তুই চাস কি ক দেখি, তুই আমার সবসময় এমন দৃষ্টা পরিষ্কার ক দেখি। ভাই তোমার যতদিন আমি বিড়ি খাওয়া দেখছি ততদিন কিন্তু তুমি আমার এই চকলেট বিস্কিট দিয়ে থামাই রাখছো, আজকে কিন্তু আমি চকলেট আর বিস্কিট এগুলো কিছুই খামো না। তাই নাকি? আজকে আমি অন্য জিনিস খামো ভাই, আর যদি না খাওয়া আমি কিন্তু আমারে কয়ে দেবো। তুই কী খাইবি ক, বেশি দামি কিছু খাইবার চাইছিস না? আমার কাছে কিন্তু টিহা পয়সা নাই বুঝছস না ভাই, দামি কিছুই না, তুমি চাইলে এটা আমার খাইতে পারো, আমি দামি জিনিস কিছু খাবো না। আর তুমি আগে আমার যেগুলো খাইতো ওগুলোই তো দামি, আজকে যেটা খাবো ওটা কোনো দামি জিনিস না। তাই কি ওই যে তুমি যেটা আমার দিকে ফালাই দিলে আমি ওইটাই খাবো ভাই, আমি বিড়ি খাবো আজকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা শুধু উদাহরণ মাত্র। আপনারা এমন অনেকেই আছেন যে বড়দেরকে দেখলে বড়দের আড়াল থেকে আপনারা সিগারেট খান, কিন্তু আপনাদের বয়সে যারা ছোট আছে ছোট ভাই আছে তাদের আড়ালে কিন্তু আপনারা সিগারেট খান না, তাদের সামনেই খান। আপনি যখন আপনার ছোট কোনো ভাই অথবা ছোট একটা বাচ্চার সামনে সিগারেট খাবেন তখন কিন্তু ওই ছোটো ভাইও আপনাকে বলবে যে ভাইয়া আজকে আমি সিগারেট খাবো, বা সে একা একা ট্রাই করবে কোনো দোকানে গিয়ে। তো আমি আপনাদেরকে এটা বলতেছি না যে সিগারেট খাওয়া ছেড়ে দিন, কারণ এই সিগারেটের গায়ে লেখা থাকে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেট ক্যান্সারের কারণ, ঠিক আছে? তো এগুলো বলেও কিন্তু সিগারেটের গায়ে লেখা থাকে প্যাকেটের গায়ে যে সিগারেট খাবেন না, তবু আপনারা সিগারেট খাচ্ছেন। তো আমি আপনাদেরকে সিগারেট খেতে নিষেধ করতেছি না, শুধু এতটুকুই বলতেছি যে আপনারা যে সিগারেট খাচ্ছেন আপনাদের বয়সে যারা ছোট আছে তাদের সামনে খাবেন না, তাহলে তারাও বলবে যে দেখি আসলে সিগারেট বিড়ি জিনিসটা কীরকম, তারাও একদিন সেটা পান করার চেষ্টা করবে, তারাও একদিন স্মোকিং করার চেষ্টা করবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে এরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।